আজ বুধবার 24শে শ্রাবণ 2022 সালের 10ই অগস্ট। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্কর্পিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো, ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। দেখুন, এটি কিন্তু ইন জেনারেল ডেলি প্রেডিকশন মাত্র, কোনো পার্সোনাল প্রেডিকশন কিন্তু নয়। তবে হ্যাঁ, যাদের চন্দ্র রাশি বৃশ্চিক তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে, আর যাদের বৃশ্চিক লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। আজ কাজের জায়গায়, নিজের গৃহে মতবিরোধ, বরিষ্ঠ ব্যক্তিবর্গদের থেকে মানসিক চাপ আপনাকে কর্মে মনোনিবেশ করতে বাধা দিতে পারে, আর তাই ফাঁকা সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন, কম কথা বলে কাজ বেশি করুন। দীর্ঘদিনের পুরনো কোনো রোগ, শোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। তবে অর্থগতভাবে দিনটি ব্যয়বহুল একটি দিন, বাড়ির আশেপাশে ছোটোখাটো জিনিসগুলিতে আপনাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতেই হতে পারে, যেটি মানসিকভাবে আপনাকে কষ্ট দেবে। তবে হ্যাঁ, পরিবারের সদস্যদের কাছে আপনারা নয়নের মণি হয়ে উঠবেন। আজ পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই কিন্তু ভাব ভালোবাসা বাড়তে চলেছে। আর আজকের দিনে কিন্তু যারা রাজনীতিবিদ আছেন, জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনারা প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে পারবেন। নতুন উদ্যোগ পরিকল্পনাকে পিছিয়ে দিন, নতুন কোনো নির্মাণ কার্য শুরু আজ যেন আজ করবেন না। আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন, দিনটি আপনাদের সাফল্যেই ভরা। এছাড়া যে কোনো প্রকার প্রতিদ্বন্দ্বিতামূলক পরীক্ষায় জয়লাভ কিন্তু আজ আপনাদের এক প্রকার নিশ্চিত। আজ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষে আছেন। আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। গৃহবধূ যারা আছেন, গৃহের কর্ম সমাপ্ত করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ পেয়ে যাবেন, তার সৎ ব্যবহার করুন। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব আপনারা সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন। বন্ধু স্বজন, আত্মীয় পরিজন প্রত্যেকের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, আজ আপনাদের একে অপরের জীবনে প্রেমের দেবদূত হয়ে ধরা দেওয়ার দিন। এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের বৃদ্ধি করা উচিত। আজ আপনার ব্যক্তিত্বের মাধুর্যতা আপনাকে কিন্তু নতুন নতুন বন্ধুবান্ধব তৈরি করতে সাহায্য করবে। নিজের চেহারা এবং ব্যক্তিত্বকে উন্নত করবার জন্য যথেষ্ট পরিমাণে ভ্যাকান্ট টাইম আপনারা পেয়ে যাবেন, সময় সুযোগের সদ্ব্যবহার করুন। আজ আপনাদের কিন্তু কায়িক পরিশ্রম হলেও শরীরের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে চলেছেন। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন কিন্তু আপনার মধ্যে অত্যধিকভাবে প্রবেশ করতে পারবে না। তবে হ্যাঁ, আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ শক্তিশালী না থাকলেও বিজনেসম্যান যারা আছেন, আপনার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই নেই। আজ যেহেতু বুধবার, তাই বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ, বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা, এটি 108 বার জপ করে দিন শুরু করুন।